শিক্ষার আলোয় ভরে উঠুক আবার পৃথিবী। কোভিড-19 কারণে দীর্ঘ 2 বছর স্কুল বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এর কারণে শিক্ষক, ছাত্র, অভিভাবকের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য দূর করার জন্য লক্ষণবাড়িয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম আজকে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ করেছেন, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাব। এই শিক্ষা প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর সংখ্যা 450 জন মতো, শিক্ষকের সংখ্যা রয়েছে 35 জন। বেপরোয়া শিক্ষার্থী, শিক্ষার অমনোযোগী, তাই পুনরায় শিক্ষার্থীদের শিক্ষায় মনোনিবেশ করার জন্য অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী মত বিনিময় সভার আয়োজন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি, অধ্যক্ষ ও সহকারী শিক্ষক মণ্ডলী। একটু বলে রাখা ভালো, প্রথম আলো থেকে জানা যায় পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে 10ই আগস্ট মহানগরের সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজিয়েট স্কুলের 12 জন শিক্ষার্থীর বিরুদ্ধে 6 মাস স্কুলে না আসার নোটিশ জারি করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুল। আবার ফিরছি সমাবেশে। অধ্যক্ষ সাহেব শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, শিক্ষার্থীর মাঝে একটা সময় নিজেই আবেগপ্রবণ হয়ে যান। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক তাদের নিজ নিজ মতামত, অভিযোগ উপস্থাপন করেন। আমার ছেলেটা হয়তো কোন সাবজেক্টে বা কোন বিষয়ে একটু দুর্বল, আমি সেই জায়গায় একটু শ্রম দিই। আর এই কথাটা আমি 5 দিন আসার পরেও কিন্তু আমি এই কথাটা অবশ্যই আমার ছেলের সম্পর্কে জানতে পারিনি যে কোন স্যার কোন ক্লাস নেয় বা কোন স্যার তার কাছে মানে সে কত পাল স্কুলে ফোন মানে পকেটে গাড়ি আসার বেলা দেখতো প্রতিটা সালপালে কাজ করছে। কিন্তু স্কুলে আসি পড়া কোন জায়গা দেয় এই জিনিসটা জানে না। আবার আবার এই লাতিনের কাছে যা জানে যে কোন জায়গাতে আসি পড়া, তাহলে কোন জায়গাতে স্কুলে থাকি, বাড়িতে আস থাকি, রাস্তা থাকে না কোথায় থাকে এই জানতে চাচ্ছি। আর একটা কথা বলছেন, মাস্টার টাইম করে থাকে কারণ কি জানি স্যার, মাস পড়া ভালো অবশ্য ওই জন্য কিছু কইনি, সব সময় কি জানে পড়া এখন থাকলে হয়তো
এখন দরকার ছিল আমার, কেন হবে না একথা তুমি কিসের জন্য বললো? তোমাদের সামনা এসার একটা ক্লাস হলো কোন বিষয়ে কোন সাল ফলের সমস্যা, এগুলা যাতে আমার সাথে প্রতিনিয়ত মত বিনিময় মানে নোট খাতার মাধ্যমে হয়। আমরা বাড়িতে বসে খাতা দেখলাম। পরিশেষে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মণ্ডলীর দীর্ঘায়ু কামনা করে আজ এখানে শেষ করছি। আমি মোহাম্মদ জাকির হোসেন ভিলেজ বাংলা থেকে। আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন খবর পেতে।